নমস্কার বন্ধুরা, আমি মনোজ, আর আপনারা দেখছেন বাস স্ট্যান্ড গার্ডেনিং। আমার বড় দুটো খাঁচায় চার জোড়া জাভা রয়েছে, সাদা জাভা। তার মধ্যে তিনটে হাঁড়িতে বাচ্চা ফুল রয়েছে, একেবারেই ছোট, অনেকগুলো বাচ্চা। সেই জন্য ওদেরকে একটু ভালো করে ফিডিং করিয়ে না দিলে ওরা তাড়াতাড়ি বড়ও হবে না আর বাঁচবেও না সব কটা। সেই জন্য ওদের আমি এইভাবে রেগুলার বেসিক খাইয়ে দিই। এরপর ওর মা যাকে যতটা পারবে খাওয়াবে, তাহলে কী হবে, বাচ্চাগুলো সব কটাই পাওয়া যাবে। নাহলে কিন্তু বাচ্চা ওর মা ঠিক মতো দেখে শুনে খাওয়াতে পারবে না, মরে যাবে। সেই জন্য আমি এই কাজটা নিয়ম মাফিক করি। এটা থার্ড ক্লাসের বাচ্চা, সেকেন্ড ক্লাসে সব কটা বাচ্চা বাঁচাতে পারেনি। এইখানে থার্ড ক্লাসে মোটামুটি অনেকগুলোই বাচ্চা দিয়েছে, সব কটাই আমার ফিডিং করিয়ে দেওয়ার জন্য এখনও পর্যন্ত সুস্থ আছে, কিছু হয়নি। খাচ্ছে, খাইয়ে দিচ্ছি, প্লাস ওর মাও খাওয়াচ্ছে দেখে বুঝে। সবাইকে খাওয়াতে না পারলেও যেহেতু আমি খাওয়াচ্ছি, সেই জন্য ওরা রিকভার করে যাচ্ছে। থলে ভর্তি করে খাইয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। মোটামুটি তিন চার ঘন্টা ওরা থাকবে, খাবারটা অসুবিধা হবে না। তোর মা না খাওয়ালেও পেটটা ভরা রয়েছে। দুটো পদ্ধতিতেই খাওয়াচ্ছি, একটা ড্রপার দিয়ে, যেহেতু ওরা বাসাতেই হা করছে ওখানেই দিয়ে দিচ্ছি, আর যেগুলো চাহিদা নেই সেগুলোকে জোর করেই খাইয়ে দেবো সিরিঞ্জ দিয়ে। নিয়ম করে বন্ধুরা যদি খাবারটা দেখে শুনে দেওয়া যায়, সফট ফুডটা, ওদের ক্যালসিয়ামের ঘাটতি না হয়, তাহলে মোটামুটি সব কটা ডিমই ফাটেল হবে। আর বাচ্চাগুলোকে যদি এইভাবে ফিডিং করিয়ে দিতে পারেন, তাহলে পরে সব কটা বাচ্চাই আপনারা পাবেন, সাকসেস হবে আপনার এই ক্লাসের আপনার চাহিদা। নতুন দর্শক বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা অল ক্লিক করে দেবেন বরাবরের জন্য ভিডিও পাওয়ার জন্য। আর সকল দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। এই কালো জাভার পেয়ারটা আমি ছ মাস আগেই নিয়ে এসেছি বন্ধুরা, দুটো বাচ্চা ফুটেছে, চারটে ডিম দিয়েছিল, তার মধ্যে দুটো বাচ্চা। যদি আপনারা নিয়ম মাফিক ওদের খাদ্য তালিকায় সফট ফুড, এগ ফুড এগুলো রাখতে পারেন, আর এইভাবে যদি খাইয়ে দিতে পারেন পেস্টিসাইড, তাহলে কী হবে, খুব তাড়াতাড়ি আপনারা প্রোডাকশনটা পাবেন, প্রচুর বাচ্চা পাবেন। আর ওইদিকে ওর মা বা মাদার পাখি, সেগুলো আপনার নষ্ট হবে না, শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে। সফট ফুড কী কী দিই, এগ ফুডের সঙ্গে কী দিই, সেগুলো আমার ভিডিও দেওয়া এর আগে দেওয়া আছে, দেখে নেবেন আপনারা যদি কারো প্রয়োজন হয়। আর বাচ্চাদের আমি পেস্টিসাইড কিনে আনি, ওই পেস্টিসাইডই দিই। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আমার সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের এভিয়ারের সমস্ত পাখিগুলো।